দুই নম্বর এক্সপেরিমেন্টটা খুবই সহজ এবং ছোট, তাই আমরা আজকে দুইটা এক্সপেরিমেন্ট করব, দুই এবং তিন। তিনের দুইটা পার্ট আছে, আমরা একটা পার্ট করব আর একটা পার্ট অন্য আরেকদিন করব। তো আমরা আজকে দুই নম্বর এক্সপেরিমেন্ট করব আর তিনের হাফ পার্ট করব, আর বাকি হাফ পার্ট অন্য আরেক এক্সপেরিমেন্টের সময় করব, কারণ সেই হাফ পার্টটুকু আমাদের এখন লাগতেছে না, এটা পরে লাগবে। তো দুই নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে, সবাই দেখতেই পাচ্ছেন, এসিআর অপারেশন ক্যারেক্টারিস্টিক্স ইন ইন এসি সার্কিট। তো আমরা এসিআর অলরেডি জানি থাইরিস্টর কি, সেটা কিভাবে কাজ করে এবং সেটা ডিসিতে কিভাবে কাজ করে। এখন আমরা দেখব এসিতে সেটা কিভাবে কাজ করে, এসিতে তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, বা এই এসিআর কে ইউজ করে আমরা কি কি জিনিস করতে পারবো। ঠিক আছে, আমাদের আজকের যে এক্সপেরিমেন্ট, এটার সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা। তো এটা আমরা কি বলে আইসি দিয়ে ইমপ্লিমেন্ট করব না। আমরা এতদিন যেটা দেখলাম যে লাস্ট দুইটা এক্সপেরিমেন্টে বা লাস্ট দুইটা উইকে, সেটা হচ্ছে আমরা ব্রেডবোর্ডে কানেকশন দিচ্ছিলাম বিভিন্ন আইসি গুলো নিয়ে। বাট আজকের এক্সপেরিমেন্ট যেটা, এটা হচ্ছে আমাদের মডিউল আছে, সেই মডিউলটা আমরা মেনলি ইউজ করব, এবং মডিউলের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা। এই সার্কিটের উপর আমরা কাজ করব, যে আমাদের সাপ্লাই হচ্ছে এসি, যেখানে এক ট্রান্সফরমার দিয়ে এখানে এসি স্টেপ ডাউন করা। আমাদের সেকেন্ডারি সাইড হচ্ছে 12 ভোল্ট, আমরা বলতে পারি আমাদের সার্কিটের ইনপুট হচ্ছে 12 ভোল্ট এসি, আর এখানে একটা বাল্ব আছে 12 ভোল্টের বাল্ব। তো এটা আমরা লোড হিসেবে চিন্তা করব, এটা একটা লোড, আর তার সাথে এখানে একটা এসিআর কানেক্টেড সিরিজে। তো এসিআর এর গেটে আমাদের একটা পালস দিতে হবে, তো এই জন্য এখানে আরেকটা কানেকশন দেওয়া আছে, একটা রেজিস্টার হয়ে, দেন একটা পটেনশিওমিটার আছে, 100 কিলো ওহমের একটা পটেনশিওমিটার, যেটা দিয়ে আমি চাইলে গেটের কারেন্ট যেটা আছে সেটাকে কন্ট্রোল করতে পারি কম বেশি। দেন একটা ডায়োড আছে D1, আর একটা ডায়োড আছে D2, দেন আরেকটা রেজিস্টার আছে R2। তো এইভাবে কানেকশন দেয়, এবং এখানে দুইটা সুইচ আছে S2 এবং S4। তো এই হচ্ছে কানেকশন। এখানে আমাদের মেইন সার্কিট হচ্ছে আমাদের সোর্স, একটা এসি সোর্স, একটা লোড যেটা হচ্ছে একটা বাল্ব, আমরা এখানে একটা বাল্ব ইউজ করব। আমরা দেখব যে এখানে এসিআর এর সুইচিং এর কারণে বাল্বের ব্রাইটনেস এর কি ধরনের চেঞ্জ আসে। আর দেন একটা সুইচ হচ্ছে S2, এটা হচ্ছে মেইন সার্কিট, আর পাশে যেটা আছে ডান পাশে, সেটা হচ্ছে আমাদের গেটের যে পালস, সেটার জন্য আলাদা একটা সার্কিট। এতটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখন আমাকে বলেন, একটা এসি এর আছে, সাথে একটা বাল্ব আছে, আর একটা এসি সোর্স আছে, তো কি হবে যখন আমরা এখানে পাওয়ারটাকে অন করব, আমাদের সার্কিটে কি হবে সেটা একটু জানতে চাই। একটা এসি সিগন্যাল আছে, তাহলে পজিটিভ হাফ সাইকেলে কি হবে, এসি এরটা অন হবার পসিবিলিটি আছে যদি গেটে পালস পাই, তাই তো? আর নেগেটিভ হাফ সাইকেলে অফ থাকবে এসি। আমরা কিন্তু মোটামুটি প্রথম পর্যন্ত অলরেডি জেনে গেছি যে আমাদের কি হবে, যেহেতু আমরা এখানে এগুলো কোর্সে পড়ে আসছি পাওয়ার ইলেকট্রনিক্স এ, যে আমাদের এসি সিগন্যাল যেহেতু, তো এসি আর পজিটিভ হাফ সাইকেলে কাজ করবে, নেগেটিভ হাফ সাইকেলে কাজ করবে না। এবং পজিটিভ হাফ সাইকেলে কখন কাজ করবে, যদি গেটে পালস পায়, গেটে পালস যদি না পায় সেক্ষেত্রে এটা অন হবে না। তো এই জিনিসটা আমরা মেনলি আজকে ল্যাবে দেখবো, যে আমাদের এসি সিগন্যাল যদি হয় বা আমাদের সিস্টেমটা যদি এসি হয়, তাহলে সেক্ষেত্রে এসিআরটাকে ইউজ করে কিভাবে আমরা একটা লোডের পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারি, বা একটা লোডে কতটুকু পাওয়ার আমরা সাপ্লাই দিচ্ছি সেটা কন্ট্রোল করতে পারি। আমরা অলরেডি বলছিলাম এর আগে আমাদের কোর্সে বলছিলাম, যেখানে এসিআরটাকে যদি আমরা সুইচিং করি, তো সেটা দিয়ে কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটাকে কম বেশি করা পসিবল। তো আমাদের আউটপুট ভোল্টেজটা যদি কম বেশি হয়, তার মানে আমাদের আউটপুট পাওয়ার যেটা যেটা লোডে যাচ্ছে সেটাও কিন্তু কম বেশি হচ্ছে। তো সেই জিনিসটা আমরা আজকে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখবো, এবং এগুলো মেইনলি আমরা ওয়েবফর্ম গুলো দেখবো, যে তাদের ওয়েবফর্ম গুলো কেমন হয়, এবং ওয়েবফর্ম গুলো আমরা খাতায় ড্র করবো আর কি। বুঝতে পারছি? এখান থেকে কোনো ডেটা নেওয়া লাগবে না, জাস্ট আমরা অবজার্ভ করব যে আমাদের এসিআর এর অপারেশনটা এসিতে কেমন হয়। তো যেটা আমরা গেস করলাম, বা আমরা অলরেডি যেহেতু অপারেশন জানি, যে আমাদের নেগেটিভ হাফ সাইকেলে আমাদের কোনো আউটপুট পাবো না, যেহেতু ওপেন সার্কিট। আমরা যদি লোডের অ্যাক্রসে আউটপুট নেই, তাহলে কেমন পাবো, আউটপুট কত পাবো, জিরো। আর যদি এসিআর এর কি বলে অ্যাক্রসে নেই, সেক্ষেত্রে আবার আমাদের ইনপুট ভোল্টেজটাই পাবো, আমাদের নেগেটিভ হাফ সাইকেলে আমাদের ইনপুট ভোল্টেজটা আমরা আলটিমেটলি এসিআর এর অ্যাক্রসে পাবো। বাট কি পাবো না, পাবো না হচ্ছে যদি আমাদের লোডের অ্যাক্রসে আমরা ভোল্টেজ নেই, সেক্ষেত্রে জিরো পাবো নেগেটিভ হাফ সাইকেলে। বাট পজিটিভ হাফ সাইকেলে
যদি আমরা এসিআরটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই বা আমাদের ফায়ারিং অ্যাঙ্গেল যদি হয় আলফা ইকুয়ালস টু 0, তাহলে আমাদের ফুল কি বলে পজিটিভ অপটিক্যালটাই আমাদের আউটপুটে পাবো, এই লাইটের অ্যাক্রসে বা বাল্বের অ্যাক্রসে বা লোডের অ্যাক্রসে। এটাকে বুঝতেছি কি বললাম? পজিটিভ হাফ সাইকেলে যদি আমাদের ফায়ারিং অ্যাঙ্গেল 0 হয় তাহলে আমাদের ইনপুট ওয়েভফর্ম যেটা আছে এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমাদের লোডের অ্যাক্রসে পাওয়া যাবে না? জি স্যার। আর যদি ফায়ারিং অ্যাঙ্গেল কিছু একটা থাকে, ফর এক্সাম্পল 30 ডিগ্রি, তাহলে কি হবে? তার মানে 30 ডিগ্রি পরে গিয়ে আমাদের এসিআরটা অন হচ্ছে। তো এসিআর যতক্ষণ না অন হচ্ছে ততক্ষণ আমাদের লোডের অ্যাক্রসে বা বাল্বের অ্যাক্রসে ভোল্টেজ 0। তো যখনই আমাদের এসিআর এ গেট পালস পাচ্ছে, ফর এক্সাম্পল আমরা ফায়ারিং অ্যাঙ্গেল 30 ডিগ্রি বলতেছি এখানে, তো 30 ডিগ্রি যদি বলি তার মানে 30 ডিগ্রি পরে আমাদের এসিআর অন হবে, তখন আমাদের লোডের অ্যাক্রসে ভোল্টেজ পাবো। তো সেক্ষেত্রে ওয়েবফর্মটা কেমন আসবে? আমরা কিছু পোর্শন পাবো না 30 ডিগ্রি আগ পর্যন্ত, মানে আমাদের লোডের অ্যাক্রসে ভোল্টেজটা 0 থাকবে, দেন হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ যেটা সেটা এবার লোডের অ্যাক্রসে পাবো। এটাই তো হবার কথা না? জি স্যার। আর এই সেকেন্ডারি সার্কিটে কি আছে? জাস্ট একটা সোর্স আছে, একটা লোড আছে মানে বাল্ব আছে, আর এখানে একটা এসসিআর আছে। তাহলে এখানে লোডের অ্যাক্রসে ভোল্টেজ আর এই এসসিআর এর অ্যাক্রসে ভোল্টেজ দুটাকে যোগ করলে ইনপুট ভোল্টেজ ইকুয়াল হওয়ার কথা না? এটা সিম্পল সিরিজ সার্কিট, তার মানে সোর্সের ভোল্টেজ অবশ্যই আমাদের লোডের অ্যাক্রসে ভোল্টেজ এবং এসসিআর এর অ্যাক্রসে ভোল্টেজ তাদের সামেশনের ইকুয়াল হবে। তো আমরা উল্টা ভাবে এভাবে বলতে পারি যে আমাদের ইনপুট ভোল্টেজের ওয়েভফর্ম সেখান থেকে যদি লোডের ওয়েভফর্মটা বাদ দেই, তাহলে যে ওয়েভফর্মটা পাবো সেটা আলটিমেটলি আমরা এসসিআর এর অ্যাক্রসে পাবো। বলা যাবে? জি স্যার। তো এইটা আমরা আজকে অসিলোস্কোপে জাস্ট এই ওয়েভফর্মটা দেখবো। তো এখানে তিনটা কেজে দেখবো, তিনটা কেজ মানে এখানে ভি আর একটা আছে, যে আমাদের একদম কি বলে গেটের পালসের, আমরা যে গেটে পালস দিচ্ছি এসিআর এর এই পাশে যে সার্কিটটা আছে এখানে একটা ভিআর আছে, পটেনশিওমিটার। তো এই পটেনশিওমিটারের তিনটা পজিশনের জন্য আমরা আমাদের ওয়েভফর্ম গুলো দেখবো। মেইনলি এই পটেনশিওমিটার আমাদের গেটের কারেন্টটাকে কন্ট্রোল করতেছে। তো আমরা যদি প্রথমে হাই কারেন্ট দিই তাহলে আমাদের এসিআরটা ইমিডিয়েটলি অন হয়ে যাবে, যদি আমরা লো কারেন্ট দিই তাহলে আস্তে আস্তে হবে, কারণ কারেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা শিখছি রিজেনারেটিভ প্রসেস, রিজেনারেশন প্রসেস, সেই সেটার মাধ্যমে কিন্তু আমাদের এসিআরটা অন হয়। তো এখানে আমাদের ইনিশিয়ালি যদি রেজিস্ট্যান্স বেশি থাকে এখানে পটেনশিওমিটারে তাহলে কারেন্টটা কম থাকবে, সেক্ষেত্রে এটা অন হতে একটু সময় লাগবে। তো এখানে আসলে এই কারেন্টটাকে কন্ট্রোল করে আমরা ডিলে অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করতেছি। যদি আমাদের এখানে পটেনশিওমিটার রেজিস্ট্যান্স মিডিয়াম রাখি তাহলে আমাদের আগের তুলনায় কারেন্টটা এখন একটু বেশি, তাহলে এখানে এসিআরটা আগের তুলনায় আরো আগে অন হবে, যেহেতু এখানে কারেন্টটা আগের চাইতে বেশি গেট কারেন্ট। আর যদি আমাদের এখানে রেজিস্ট্যান্সটাকে একদম মিনিমামে রাখি, লোয়েস্ট রেজিস্ট্যান্স, তাহলে এখানে কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম। তো গেট কারেন্ট যেহেতু ম্যাক্সিমাম বেশি, তার মানে আমাদের এসিআরটা অন হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই জিনিসটা আমরা এখানে দেখবো যে আমাদের এই পটেনশিওমিটারের তিনটা পজিশনের জন্য আমাদের ওয়েভফর্ম গুলো কেমন আসবে। তো আমরা এক ক্ষেত্রে দেখবো যে একটু সময় লাগতেছে, তার মানে অনেকক্ষণ পরে গিয়ে অন হচ্ছে, আরেকটাতে দেখবো যে আরো আগে অন হচ্ছে, আরেকটাতে দেখবো খুব ফাস্ট এটা অন হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের কারেন্টটা মিনিমাম, সরি ম্যাক্সিমাম, আর রেজিস্ট্যান্স হচ্ছে মিনিমাম। তো এই অপারেশনটা আমাদের এখানে যে ওয়েবফর্মের কথা বললাম, যেখানে লোডের অ্যাক্রসে ওয়েবফর্ম কেমন আসবে, এসসিআর এর অ্যাক্রসে ওয়েবফর্ম কেমন আসবে, মেনলি সেগুলো অবজার্ভ করবো, বা এখানে যে সুইচিং করতেছি এসসিআর এর সেটার কি এফেক্ট আমাদের আউটপুটে, আমরা যদি ডিলে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি বা ফায়ারিং অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি আউটপুটটা কেমন আসবে, সেই জিনিসটা আমরা অসিলোস্কোপে দেখবো। তো এটা আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য সফটওয়্যার একটু দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে যে আমরা চাইলে এখানে কিভাবে আমাদের লোডের যে পাওয়ার আছে সেটাকে কন্ট্রোল করতে পারি। এখানে মেইনলি আমরা যেটা অবজার্ভ করব, ওয়েভফর্ম গুলো অসিলোস্কোপে দেখব, আর এই বাল্বের ইন্টেন্সিটিটা দেখব। বাল্বের ইন্টেন্সিটি মানে আমাদের আউটপুট পাওয়ারটাকে যে আমরা কন্ট্রোল করতে পারি। আমি একটু আগে বললাম আমি চাইলে কম পাওয়ার আউটপুটে দিতে পারি, আমি চাইলে বেশি পাওয়ার আউটপুটে ডেলিভার করতে পারি এই সুইচিং এর মাধ্যমে, সেই জিনিসটা কিন্তু দেখবো যে ব্রাইটনেস এর এখানে যে মানে চেঞ্জটা হচ্ছে। আমি একটু করি একটা সফটওয়্যারের মাধ্যমে বোঝানোর ট্রাই করি, তাহলে সুবিধা হবে। এতক্ষণ যা বললাম সেটা কি বুঝতে পারছে? যদি না বুঝা না বুঝে থাকেন আমাকে সেটা বলতে হবে। এখানে একটা সিম্পল সার্কিট আছে, যে আমাদের এখানে এটা দিয়ে আমরা মেনলি দেখাবো যে আমাদের এসিআর এর অবস্থাটা আমাদের এসিতে কেমন হয় যদি ইনপুটটা হয় এসি। তো এই সার্কিটটা কিন্তু জাস্ট একটু আগে যেটা দেখলাম এক্স্যাক্টলি সেম সার্কিটটাই, ঠিক আছে? তো এখানে আমাদের একটা সোর্স আছে এসি সোর্স, দেন একটা থাইরিস্টর আছে, থাইরিস্টর গেটে আমি পালস দিচ্ছি। এখানে যেহেতু একটা পালসের অটোমেটিক পালসের এখানে ব্যবস্থা আছে, আমরা চাইলে এখানে এই পালসটাকে ইউজ করতে পারি।
তো এই জন্য আমাদের ওই একটু আগে যে কানেকশনটা দেখলাম, আমাদের যেটা মডিউলে আমরা বললাম যে মডিউলের মাধ্যমে আমরা সেটা ইমপ্লিমেন্ট করবো বা মডিউলটা আমরা ইউজ করব, তো সেই গেটের কানেকশনটা আমাদের এখানে আর দরকার নাই, যেহেতু আমরা এখানে রেডিমেড একটা পালস পাচ্ছি আমরা সেটাকে ইউজ করব। দেন এখানে একটা রেজিস্টার আছে, এটা হচ্ছে সে লোড, এখানে আমরা রেজিস্টিভ লোড ইউজ করতেছি, সেক্ষেত্রে একটা ইন্ডাক্টিভ লোড ছিল, একটা জাস্ট বাল্ব ছিল আর কি, সেটা সমস্যা না। আচ্ছা তাহলে এখন আমাদের আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের এখানে এসিআরটা যখন অন হবে তখন আমাদের আউটপুটটা কি হবে, ইনপুটের ইকুয়াল, আর এসিআর যখন অফ থাকবে তখন আমাদের আউটপুট কি হবে, জিরো, তাই তো? তো আমরা এখানে একটু দেখি গেটের পালসটা কেমন ছিল। আমরা এখানে প্রথমে গেট পালসটাকে 0 ডিগ্রিতে করি, মানে ফায়ারিং অ্যাঙ্গেলটাকে আমরা 0 ডিগ্রি করি, 0 ডিগ্রি করে দেখি যে আমাদের আউটপুটটা কেমন আসে। দেখা যাচ্ছে আউটপুট 4টা? জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আর একটু ভালো করে, দেখা যাচ্ছে জুম করার পরে? জি স্যার। তাহলে প্রথম যে সিগন্যালটা আছে, প্রথম যে কার্ভ আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, তো এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ। দেন সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে পালস। তো আমি প্রথমে ইনিশিয়ালি আমরা ফায়ারিং অ্যাঙ্গেলটাকে 0 ধরতেছি, যে আমরা 0 ডিগ্রি ধরবো, তার মানে আমাদের সাইনোসয়েডাল ওয়েভের যখন 0 পজিশন বা 0 ডিগ্রিতে আছে তখনই আমাদের আমরা পালসটাকে দিয়ে দিব। তো পালস যখন পাচ্ছে তখন আমাদের থাইরিস্টর অন হবে, তো আলটিমেটলি লোডের অ্যাক্রস ভোল্টেজ কত পাবো, ইনপুট ভোল্টেজ। তো এখানে দেখি যতক্ষণ আমাদের পালস ছিল তো আমরা ফুল সাইকেলের জন্য 180 ডিগ্রি, আমাদের পালস উইথ হচ্ছে 180 ডিগ্রি, তো আমাদের পুরো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা একটা পালস আমাদের গেটে দিলাম এসসিআর এর। তো আমাদের এসসিআরটা অন থাকলো এবং আমাদের আউটপুট দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুটের ইকুয়াল, আমাদের আউটপুট ওয়েভফর্ম হচ্ছে 3 নাম্বারটা। তো দেখেন পজিটিভ হাফ সাইকেলে আমাদের গেটে ফুল পালস দিচ্ছি আমরা এবং 0 ডিগ্রিতে আমরা ফায়ারিংটা করতেছি। তো যেহেতু 0 ডিগ্রিতে করতেছি তাহলে আমাদের ইনপুট ইনপুটের ওয়েভফর্ম যতটুকু আছে সম্পূর্ণটা আমরা আউটপুটে পাবো, তো সেটা আমরা পাচ্ছি যেটা আমাদের 3 নাম্বার কার্ভে দেখানো হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। আর আমরা বলছিলাম নেগেটিভ হাফ সাইকেলে আমাদের এসিআর অফ থাকবে, তো এসিআর যদি অফ থাকে লোডের অ্যাক্রসে ভোল্টেজ 0, তো সেটা কিন্তু আমরা নেগেটিভ হাফ সাইকেলে পাচ্ছি। আর এসিআর এর আউটপুট বা আমাদের থাইরিস্টর অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা হচ্ছে 4 নাম্বার ওয়েভফর্মে দেখানো আছে। তো সেটা আমাদের কি বলে যেটা বলছিলাম একটু আগে, যে ইনপুট থেকে যদি আমি লোডের ভোল্টেজটাকে মাইনাস করি তাহলে আমাদের এসিআর এর অ্যাক্রসে ভোল্টেজটা পাওয়া যাবে। তো সেইটাই নিচে দেখানো আছে যে আমাদের পজিটিভ হাফ সাইকেলে যেহেতু আমাদের এসিআরটা শর্ট সার্কিট আমরা চিন্তা করতেছি আইডিয়াল কেস, তো সেটার অ্যাক্রসে ভোল্টেজ 0, আর নেগেটিভ হাফ সাইকেলে আমাদের এসিআরটা ওপেন সার্কিট, তো লোডের অ্যাক্রসে ভোল্টেজ 0 বাট এসিআর এর অ্যাক্রসে তাহলে আমাদের ফুল ভোল্টেজটুকু পাওয়া যাবে, ইনপুটের সম্পূর্ণ ওয়েভফর্মটুকু পাওয়া যাবে। এই জন্য নেগেটিভ পোর্শনটুকু বা আমাদের ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলটা সম্পূর্ণভাবে আমরা থাইরিস্টর অ্যাক্রসে পাবো। এই জন্য জাস্ট অপোজিট একটা ওয়েভফর্ম আমরা এখানে পাচ্ছি, থাইরিস্টরের ওয়েভফর্ম আর লোডের ওয়েভফর্ম জাস্ট অপোজিট হবে। অপোজিট বলতে আসলে ইনপুট থেকে আমাদের আউটপুটটা মাইনাস করলে যেই অংশটুকু পাবো সেটা আলটিমেটলি এসসিআর এর কাছে দেখতে পাবো। বুঝতে পারছি? এখন আমরা আসি একটু ফায়ারিং অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেখি যে আমাদের কি হয়। আমি ফায়ারিং অ্যাঙ্গেলটাকে 30 ডিগ্রি করতেছি, মানে হচ্ছে 30 ডিগ্রি পরে গিয়ে আমাদের এসিআরটা অন হবে। এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি যদি ডিলে হয়, তো আমাদের এখানে পালসটা দেখেন আমাদের 0 পজিশন থেকে আমাদের সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম যখন 0 তে আসে সেই পজিশন থেকে স্টার্ট করে 30 ডিগ্রি পরে গিয়ে আমাদের পালসটা হাই হচ্ছে, এর আগে লো ছিল, সেটাকে বলবো আমরা 30 ডিগ্রি ডিলে। তো 30 ডিগ্রি যদি ডিলে দেয় সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কেমন আসবে, যেটা আমরা বললাম যে যতক্ষণ না পর্যন্ত পালস পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের থাইরিস্টর অফ থাকবে, তো থাইরিস্টর অফ মানে আমাদের আউটপুটটা 0। তো আমাদের আউটপুট ওয়েভফর্ম মানে 3 নাম্বার ওয়েভফর্মটা দেখেন যে 30 ডিগ্রি পর্যন্ত আমাদের আউটপুটটা 0 ছিল, তো 30 ডিগ্রি পরে গিয়ে যখন পালস পাচ্ছে তখন আমাদের এসিআরটা শর্ট সার্কিট হচ্ছে এবং আউটপুটটা ইনপুটের ইকুয়াল হচ্ছে। তো এখানে দেখেন আউটপুটটা আমরা কি পাচ্ছি, ইনপুটের বাকি পোর্শনটুকু পাচ্ছি, এবং আউটপুট ফর এসিআর, এসিআর এর আউটপুটটা কেমন হবে সেটা জাস্ট আমাদের ইনপুট থেকে যদি আমাদের আমি আমরা আউটপুটের যে ওয়েভফর্ম আছে সেটাকে মাইনাস করি তাহলে সেক্ষেত্রে আমাদের এসিআর এর আউটপুটটা পাওয়া যাবে, বা আমরা বলতে পারি বাকি পোর্শনটুকু যেটা আছে, বা আমাদের আউটপুট যখন 0 ছিল তখন সেই সময়টাতে আমাদের এসিআর এর আউটপুটটা হবে ইনপুটের ইকুয়াল। এই জন্য আমাদের ইনপুটের যে ওয়েভ, আচ্ছা কতটুকু পর্যন্ত শুনছেন আমি আসলে জানি না, আমি পরে দেখি ডিসকানেক্টেড, এটা কি এক্সপ্লেন করছিলাম যেটা শুনছেন এই ব্যাপারগুলো?
না স্যার শুনি না, এর পেছনে আরো স্যার। আচ্ছা এটা হচ্ছে যে আমি যদি আলফা বা ফায়ারিং অ্যাঙ্গেল কে যদি 30 ডিগ্রি করি, মানে 30 ডিগ্রি পরে গিয়ে আমি গেটে পালস দিব, সেই ক্ষেত্রে ওয়েফর্মটা কেমন আসে সেটা এখানে দেখানো আছে আর কি। তো এখানে দেখেন পালসটা আমরা যেটা আছে গেট পালস, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি পরে গিয়ে আমি পালস দিচ্ছি আর কি, বা পালসটাকে হাই করতেছি। তো এই জন্য আমাদের আউটপুটটা কেমন আসবে, যখনই পালস পাবে তখনই অন হবে এসিআর। তো যখন অন হবে তখন হচ্ছে আমাদের আউটপুটটা ইনপুটের ইকুয়াল হবে, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। আর যতক্ষণ না পর্যন্ত আমরা পালস পাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আউটপুটটা জিরো। তো এখানে আউটপুট মানে 3 নম্বর ওয়েফর্মটা দেখেন যে 30 ডিগ্রি পর্যন্ত আউটপুট জিরো ছিল, তারপরে গিয়ে ইনপুটের ওয়েফর্মটা আমরা আউটপুটে পাচ্ছি, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। আর নেগেটিভ হাফ সাইকেলে তো জিরোই থাকবে, সেক্ষেত্রে যেহেতু ওপেন সার্কিট থাকতেছে এসিআর, তো লোডের অ্যাক্রসে ভোল্টেজ জিরো। আর সবার লাস্টে যেটা সেটা হচ্ছে এসসিআর এর অ্যাক্রসে ভোল্টেজ। তো আমি যেটা বলছিলাম ইনপুট থেকে আউটপুটটা মাইনাস করলে যে ওয়েফর্মটা পাবো সেটা আলটিমেটলি এসসিআর এর অ্যাক্রসে পাওয়া যাবে, তো সেটাই কিন্তু আমরা পাচ্ছি। যেই 30 ডিগ্রি পর্যন্ত আমরা আউটপুট পাচ্ছিলাম না, মানে এসসিআরটা অফ ছিল, সেই 30 ডিগ্রি পর্যন্ত আমাদের ইনপুট ওয়েফর্মটা আমরা এসসিআর এর অ্যাক্রসে পাবো। এই জন্য এখানে এরকম দেখাচ্ছে আর কি প্রথম দিকে পজিটিভ হাফ সাইকেলে, আর নেগেটিভিতে সম্পূর্ণটাই পাবো। এখানে আমাদের একইভাবে আমরা চাইলে এখানে এই কি বলে এই রিলেটাকে আরো চেঞ্জ করতে পারি, আরো চেঞ্জ করলে আমাদের ওয়েফর্মটা এভাবে চেঞ্জ হবে। তো এখানে কিন্তু আমাদের নেগেটিভ হাফ সাইকেলে তো আউটপুট পাচ্ছি না, পজিটিভে যেটা পাচ্ছি সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি ফায়ারিং অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করে। এবং আলটিমেটলি যেহেতু আমাদের পালসটাকে আমরা কন্ট্রোল করতেছি, আমরা বলতে পারি আমরা আউটপুট আরএমএস ভোল্টেজ যেটা সেটাকেও কন্ট্রোল করতে পারতেছি। এখানে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে 30 ডিগ্রির জন্য, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রির জন্য ওয়েফর্ম। তো 30 ডিগ্রির জন্য আমাদের আউটপুট আরএমএস ভোল্টেজ কত সেটা যদি একটু দেখি, এখানে এখান থেকে দেখা যায়, সবাই কি দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে ভ্যালুগুলো আসছে আরএমএস ভোল্টেজ? জি স্যার। ভি আউট, ভি আউট এখানে কত আছে আরএমএস ভোল্টেজ? 48.63 আছে, দেখেন 48.63, এটা হচ্ছে আমাদের আউটপুটের আরএমএস ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের যখন কি বলে 30 ডিগ্রি ডিলে তখন। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যদি আমি এই ডিলেটাকে চেঞ্জ করি তাহলে কেমন আসে। আমি ফর এক্সাম্পল 30 ডিগ্রি না করে আমি 45 ডিগ্রি করলাম ডিলেটাকে, 45, এটা হচ্ছে 45 ডিগ্রি যখন ডিলে দিচ্ছি তখন আমাদের আউটপুটটা কেমন সেটা। তো এই ক্ষেত্রে আমাদের আরএমএস ভোল্টেজটা কি বাড়ার কথা নাকি কমার কথা? কমার কথা, হুম কমার কথা, কমার কথা, সেটাই দেখি। এখানে আরএমএস ভোল্টেজটা একটু দেখি কত আসতেছে, এখানে 47.53 ভোল্ট, এর আগে কত ছিল? 48. হ্যাঁ তাহলে কমে গেছে না? তো আলটিমেটলি আমাদের আউটপুট আরএমএস ভোল্টেজ যদি কমে যায় আমরা বলতে পারি যে পাওয়ারটাও কমে যাচ্ছে, তার মানে আমাদের সোর্স থেকে লোডে কতটুকু পাওয়ার যাচ্ছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি বাই কন্ট্রোলিং দি ফায়ারিং অ্যাঙ্গেল অফ গেট পালস। আমাদের আজকের প্রথম এক্সপেরিমেন্টে মেইন এই জিনিসটাই দেখবো যে আমরা কিভাবে এই গেট পালস গুলোকে কন্ট্রোল করে আলটিমেটলি লোডের পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের এসিআর ইন এসি অপারেশনে মেইন এই জিনিসটাই দেখবো, আর লোডের পাওয়ারটা যে কমতেছে বাড়তেছে সেটা মেইনলি আমরা অবজার্ভ করব এই একটা বাল্ব আমরা ইউজ করব, সেই বাল্বের ব্রাইটনেস দেখে। আর অবশ্যই ওয়েফর্ম গুলো আমরা অসিলোস্কোপে দেখবো যে ভোল্টেজ ওয়েফর্মটা কেমন আমাদের লোডের অ্যাক্রসে, দেন এসিআর এর অ্যাক্রসে ভোল্টেজ ওয়েফর্মটা কেমন সেগুলো আমরা দেখবো। কোনো ডেটা আমাদের এখানে নিতে হবে। এই ছিল আমাদের আজকের 2 নম্বর এক্সপেরিমেন্ট। যদি এখানে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি 3 নম্বরে যাব, 3 নম্বরের একটা পার্ট করব, বাকি পার্টটুকু আমরা অন্য আরেক ক্লাসে করব যখন আমাদের সেই সার্কিটটা দরকার পড়বে। তো এক্সপেরিমেন্টের নাম হচ্ছে সুইচিং রেগুলেটর আইসি ফর কন্ট্রোল অফ ডিসি ডিসি কনভার্টার অ্যান্ড সিঙ্গেল ফেজ স্কোয়ার ওয়েভ ইনভার্টার। তো আমরা জানি ডিসিসি কনভার্টার বা স্কোয়ার ওয়েভ ইনভার্টার যেটাই বলি না কেন সেখানে আমাদের গেট পালস দরকার হয়। তো গেট পালস তো আমাদের তৈরি করতে হবে নাকি, নাহলে আমরা এক্সপেরিমেন্ট কিভাবে করব? আমরা জানি ডিসি ডিসি কন্ট্রোলার একটা কি থাকে, মসফেট থাকে বা সুইচ থাকে। তো মসফেটটা অন অফ করার জন্য কি লাগবে, আমাদের গেট পালস লাগবে। আমরা দেখছি যে আমাদের গেট পালস বা ডিউটি সাইকেল কে কন্ট্রোল করে আমরা আউটপুটকে কন্ট্রোল করতে পারি ডিসি ডিসি কনভার্টারে। আমরা দেখে আসছি বাক বুস্ট, বাক তারপর বু বুস্ট, দেন চুক, জিটা, সেপিক, এই সমস্ত কনভার্টারগুলো কিন্তু আমরা পড়ে আসছি। তো সেখানে মেইন জিনিসটা কি ছিল, মেইন জিনিসটা ছিল ইনপুটের সাথে আউটপুটের একটা রিলেশন, যে আমাদের আউটপুটটাকে কিভাবে আমরা ভ্যারি করতে পারি, কিভাবে ভ্যারি করব। সেখানে একটা রিলেশন ছিল বা সবগুলো রিলেশনে যেটা ছিল সেটা হচ্ছে ডিউটি সাইকেলতে একটা রিলেশন আমরা তৈরি করছি অলরেডি, ভোল্টেজ গেইন ইকুয়েশন যেটা আমরা দেখছি।
তো ডিউটি সাইকেলকে কন্ট্রোল করে আলটিমেটলি আমাদের আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি। তো ডিউটি সাইকেল কার আমরা কন্ট্রোল করব, পালসের, তার মানে সেই পালসটা তো আমাকে জেনারেট করতে হবে এবং তার ডিউটি সাইকেলকে কন্ট্রোল করার মতো ক্যাপাবিলিটি আমার থাকতে হবে। তো এই জিনিসটাই আমরা মেনলি আজকের এক্সপেরিমেন্টে দেখব। তো এখানে টোটালি দুইটা সার্কিট আছে, আমরা শুধু একটা সার্কিট নিয়ে আজকে করব, আর একটা সার্কিট আমরা পরে ইউজ করব। এখানে দেখেন লিখে আছে যে সুইচিং রেগুলেটর আইসি ফর কন্ট্রোল অফ ডিসি ডিসি কনভার্টার অ্যান্ড সিঙ্গেল ফেজ স্কোয়ার ওয়েভ ইনভার্টার। তো ডিসি ডিসি কনভার্টারে আমাদের কয়টা পালস লাগে, আমরা টোটালি ছয়টার মতো ডিসি ডিসি কনভার্টার পড়ছি, বাক কনভার্টার, বুস্ট কনভার্টার, বাক বুস্ট, চুক, স্টেটিক, জিটার, ছয়টা। তো এই কনভার্টার গুলোতে কয়টা গেট পালস লাগে, টোটাল ছয়টা আমাদের ডিসি ডিসি কনভার্টার ছিল এবং প্রত্যেকটাতেই একটা করে জাস্ট আমাদের মসফেট ছিল। তো একটা মসফেটের জন্য তো একটাই গেট পালস লাগবে, এটা না পারার কি আছে, কয়টা লাগবে? একটা স্যার, একটা লাগবে। আর এখানে যেটা লেখা আছে সিঙ্গেল ফেজ স্কোয়ার ওয়েভ ইনভার্টার, এখানে কয়টা লাগবে গেট পালস? দুইটা লাগবে, কারণ সেক্ষেত্রে দুইটা আমাদের মসফেট লাগে সিঙ্গেল ফেজ স্কোয়ার ওয়েভ ইনভার্টারে। তো এই জন্যই আমাদের বললাম যে দুইটা ডিফারেন্ট সার্কিট, সার্কিট বলতে আসলে কন্ট্রোল সার্কিট আর কি, যেটা আমরা মেনলি ইমপ্লিমেন্ট করব। তো ডিসি ডিসির জন্য একটা গেট পালস লাগে, তো তার কানেকশনটা আমরা আজকে দেখব, আর পরবর্তীতে সেই কানেকশনটাকে আরেকটু এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করে যেহেতু আমাদের ইনভার্টারের জন্য দুইটা পালস লাগবে, তো সেই মাইসি থেকে দুইটা পালস আমরা তৈরি করব আর কি, সেটা আমরা পরের এক্সপেরিমেন্টে দেখব যখন আমরা ইনভার্টারের এক্সপেরিমেন্ট করব। আর পরবর্তী এক্সপেরিমেন্টগুলো আছে ডিসি ডিসি কনভার্টার নিয়ে, তো সেক্ষেত্রে যে কন্ট্রোল সার্কিটটা দরকার বা গেট পালস দরকার সেটা আমরা আজকে তৈরি করব আর কি। এখন আসি যে আমাদের সার্কিটটা কেমন, এটা মেইনলি একটা আইসি, ঠিক আছে? এই আইসিটা কিসের বা এই আইসিটা কেন দরকার? এই আইসিটা দরকার আমাদের গেট পালস তৈরি করার জন্য, ঠিক আছে? এখানে এই আইসিটাকে আমরা ইনভার্টার, দেন হচ্ছে আমাদের রেক্টিফায়ার, দেন আমাদের পুশপুল ইনভার্টার যেটা আমরা পড়ছি সেখানে, তারপর ডিসি ডিসি কনভার্টার, এই সমস্ত সার্কিটে আমরা চাইলে এই আইসিটাকে ইউজ করতে পারি। এই আইসি থেকে যে গেট পালস আমরা পাই সেই গেট পালসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি, বা সেগুলোকে ইউটিলাইজ করে আমাদের ইনভার্টার বলি বা পুশপুল ইনভার্টার বলি বা আরো অনেকগুলো ইনভার্টার আছে, দেন আছে ডিসি ডিসি কনভার্টার, এখানে আমাদের এই আইসিটার যে আউটপুট আছে বা যে পালস আছে সেটাকে ইউজ করতে পারি। এবং এই আইসি থেকে যে গেট পালস পাচ্ছি সেটাকে কিন্তু কন্ট্রোল করা যায়, কন্ট্রোল মানে তার ডিউটি সাইকেলকে কন্ট্রোল করা যায়, সেটা আমরা দেখলাম। তো এখানে যে আইসিটা আছে আইসি নাম্বার হচ্ছে 3524 SG3524, এটা মেইনলি এই কন্ট্রোল সার্কিট যেখান থেকে আমরা পালস পেতে পারি এবং পালস উইথ যেটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, মানে ডিউটি সাইকেলকে কন্ট্রোল করতে পারি, এরকম একটা আইসি। এবং এটার কানেকশনটা এখানে দেওয়া আছে, তো এখানে টোটালে 16টা পিন, এবং কোন পিন কিসের জন্য ইউজ করা হয় বা কোনটা কি সেটা আপনারা এটার ডাটা শিট যেটা আছে সেই ডেটা শিট থেকে চাইলে দেখতে পারেন, ঠিক আছে? এখানে আমি এটা নিয়ে ডিটেলস বলবো না যে আইসিতে কি কি আছে বা মানে এটা ইন্টারনাল কনফিগারেশন সেটা আমাদের পড়া দরকার নেই এখানে, এটা টপিকও না, বাট আমরা শুধু জানবো যে আমাদের এই আইসিটা দিয়ে আমাদের গেট পালস তৈরি করা পসিবল। এবং এই আইসি সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে এটা ডেটা শিট দেখতে পারেন, ডেটা শিটটা আমি দিয়ে দিব। তার আগে আমাদের এই পিনগুলো সম্পর্কে একটু বলি শুধু এতটুকুই, বাট ইন্টারনাল স্ট্রাকচার সেই ডেটা শিটে পাওয়া যাবে, সেখান থেকে চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের সেই আইসি SG3524 এবং টোটালে 16টা পিন, এবং কোন পিন কিসের জন্য লাগবে বা কি সেটা এখানে লেখা আছে। এবং এক নম্বর পিন যেটা সেটা হচ্ছে আমাদের ইনভার্টিং ইনপুট অফ এরর অ্যাম্পলিফায়ার, এখানে আমাদের এরর অ্যাম্পলিফায়ারের মানে ইনভার্টিং ইনপুটটা, আমাদের জানি যে একটা অপএমের দুইটা ইনপুট থাকে, একটা ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং। তো এরর অ্যাম্পলিফায়ার এটা আসলে একটা কম্পারেটর টাইপের আর কি, তো সেখানে আমাদের আমাদের একটা অপএম লাগবে এবং অপএমের দুইটা ইনপুট থাকে, তো ইনভার্টিং ইনপুট এটা হচ্ছে 1IN- দিয়ে যেটা লিখে আছে এক নম্বর পিন, আর দুই নম্বরটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। দেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে অসিলেটর আউটপুট, আমাদের এই আইসির ভিতরে একটা অসিলেটর থাকে, সেই অসিলেটরটার কাজ হচ্ছে মেইনলি একটা পালস জেনারেট করা, ঠিক আছে? পালস বলতে আমাদের শটুথ পালস সে জেনারেট করবে, এবং সেই ফ্রিকোয়েন্সিটা কি হবে অসিলেটরের আউটপুটের বা আমাদের সেই পালস যেটা তৈরি করতেছে সেটার ফ্রিকোয়েন্সি কি হবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের 6 নম্বর এবং 7 নম্বর পিনের উপরে। 6 নম্বর পিনে একটা রেজিস্টার আছে, 7 নম্বর পিনে একটা ক্যাপাসিটর আছে। তো এই দুটো রেজিস্টার মানে একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর, তাদের ভ্যালুটা মেইনলি ডিটারমাইন করবে বা আমাদের এই আইসির
যে অসিলেটর আছে তার ফ্রিকোয়েন্সিটা কি হবে সেটা মেইনলি আমাদের এই দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের ভ্যালু চেঞ্জ করে আমাদের এই আইসি ভিতরে যে অসিলেটর আছে তার ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারি। আমরা গেট পালস জানি, যে গেট পালস যেটা আছে মানে আমাদের এখানে এখানে মেইনলি আইসিটাকে আমরা ইউজ করতেছি পালস জেনারেট করার জন্য। তো পালসের ফ্রিকোয়েন্সি একটা জিনিস, আর একটা হচ্ছে পালসের উইথ একটা বিষয়, মানে টোটালি দুইটা বিষয় থাকে একটা পালসে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত পালসের, আর একটা হচ্ছে আমাদের এই পালসের উইথ কেমন। তো এখানে এই আইসি থেকে এই আইসির মাধ্যমে আমরা চাইলে সেই যে পালসটা তৈরি হচ্ছে সেই পালসটার ফ্রিকোয়েন্সি এবং পালস উইথ দুইটাকে কন্ট্রোল করতে পারি। তো ফ্রিকোয়েন্সিটা মেইনলি কন্ট্রোল করতেছে আমাদের 6 নম্বর এবং 7 নম্বর পিন। 6 এবং 7 আমাদের একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর আছে। তো এই দুইটার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আমাদের অসিলেটরের ফ্রিকোয়েন্সি কেমন হবে। তো এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আলটিমেটলি আমাদের আউটপুটে যে পালস আসবে তার ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে এই দুটো ভ্যালুর উপরে। আর এখানে আমাদের পালসের উইথ কেমন হবে সেটা ডিপেন্ড করবে আমাদের রেফারেন্স ভোল্টেজ কত। ঠিক আছে, তো এখানে আরো দুইটা পয়েন্ট পিন আছে, 4 নম্বর 5 নম্বর, সেটা হচ্ছে কারেন্ট লিমিটিং পয়েন্ট, মানে পিন। একটা হচ্ছে পজিটিভ কারেন্ট লিমিটিং, একটা হচ্ছে নেগেটিভ কারেন্ট লিমিটিং অ্যাম্পলিফায়ারের ইনপুট, আর একটা হচ্ছে পজিটিভ কারেন্ট লিমিটিং অ্যাম্পলিফায়ারের ইনপুট। দেন 8 নম্বর পিন যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড পিন। দেন 9 নম্বর পিন যেটা সেটা হচ্ছে কম্পেনসেশন পিন, এরর অ্যাম্পলিফায়ারের কম্পেনসেশন যদি দরকার হয় সেক্ষেত্রে এই পিনটা আমাদের লাগে। 10 নম্বর পিন যেটা সেটা হচ্ছে শাটডাউন পিন, আমরা যদি আইসিটাকে অফ করতে চাই বা এটাকে রিসেট টাইপের বলতে পারি আমরা, আমরা ডিভাইসটাকে অফ করে দেবো পুরো আইসিটাকে, সেক্ষেত্রে আমাদের শাটডাউন পিনটা ইউজ করতে পারি। নর্মালি এটাতে আমরা কোনো কানেকশন দিই না আমরা যখন সার্কিট নিয়ে কাজ করি। দেন 11 এবং 12 আমাদের এখানে ভিতরে বিজেটি আছে, সো এমিটার টার্মিনাল হচ্ছে আমাদের 11 নম্বর, মানে এখানে টোটালি দুইটা বিজেটি আছে। প্রথম বিজেটির যে এমিটার টার্মিনাল সেটা হচ্ছে 11 এবং কালেক্টর টার্মিনাল হচ্ছে 12। 13 হচ্ছে কালেক্টর টার্মিনাল ফর বিজেটি নাম্বার 2। দ্বিতীয় যে বিজেটি আছে তার কালেক্টর, এটা হচ্ছে 13 নম্বর পিন। আর 14 নম্বর পিন হচ্ছে দ্বিতীয় বিজেটির ইমিটার। আর বিসিসি হচ্ছে আমাদের 15 নম্বর পিন বা সাপ্লাই, যেটা আমাদের লাগবে দেওয়া। এবং আমাদের 16 নম্বর যেটা সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স বলতে আমরা বলতে পারি এক্ষেত্রে যেখানে রেফারেন্স আউট আর কি। আর এখানে আমাদের কোথায় আমরা রেফারেন্স ভোল্টেজ দিচ্ছি সেটা আমরা একটু পরে কানেকশনে দেখবো, যে মেইন সার্কিটটা আছে আর কি সেখানে আমরা দেখবো। তো এখানে মেইনলি আমাদের আউটপুট টার্মিনাল তাহলে কোনটা বা কোথায় আমরা গেট পালস পাবো, এখানে হচ্ছে কালেক্টর পিন যেটা আছে 12 এবং 13, দুইটা পিন থেকেই আমরা আমাদের পালস পেতে পারি। সো এটা হচ্ছে আমাদের আউটপুট পিন আলটিমেটলি। তো আইসির আউটপুট আমরা কত নাম্বার পিন থেকে নেবো, 12 নাম্বার এবং 13 নাম্বার। এখানে ইন্টারনাল স্ট্রাকচারের জন্য আমি একটা ডেটা শিট দিয়ে দেবো, চাইলে সেখানে পড়তে পারেন যে ইন্টারনালি সেটা কীভাবে তৈরি হচ্ছে বা ভিতরে কীভাবে কাজ করতেছে সেখানে পড়তে পারেন, আমি সেটা এখন লেকচারে দেখাবো। তো এই কানেকশনটা যেটা আপনাদের ল্যাবশিটে আছে এই কানেকশনটা আপনাদেরকে দিতে হবে। যেটা বললাম আমাদের 6 নম্বর এবং 7 নম্বর পিন সেটা হচ্ছে আমাদের অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা মেইনলি ডিটারমাইন করবে, মানে নির্ধারণ করবে যে কত হবে ফ্রিকোয়েন্সি। সেখানে একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর আছে, এই দুই ভ্যালুর উপর ডিপেন্ড করবে আমাদের ফ্রিকোয়েন্সিটা কত হবে। আর এখানে যে 10 নম্বর ছিল আমাদের শাটডাউন পিন, সো এটা নো কানেকশন লেখা আছে এনসি, কোনো কানেকশন আমরা সেখানে দিব না। এবং আমাদের কোথায় কোথায় সাপ্লাই দেওয়া লাগবে, কোথা থেকে আউটপুট নিব সেখানে আমরা অলরেডি বলছি। তো এখানে চাইলে দেখতে পারেন এখানে 12 নম্বর এবং 13 নম্বর থেকে আমরা আউটপুট নিব। তো এখানে দেখেন 12 এবং 13 শর্ট করা আছে এবং সেখানে আউট লিখা আছে, সো এখান থেকে আমরা আউটপুট নিব। যখন আমরা এটাকে ডিসি কনভার্টারে ইউজ করবো আমাদের একটা পালস দরকার, তো সেক্ষেত্রে আমরা 12 এবং 13কে শর্ট করে সেখান থেকে আমরা আউটপুট নিব। বাট পরবর্তীতে যখন আমাদের ইনভার্টার আসবে সেখানে দুইটা পালস দরকার, তখন দেখবো যে 12 এবং 13 থেকে আমরা দুইটা ডিফারেন্ট রেফারেন্সের দুইটা আউটপুট আমরা বের করতেছি। সেটা আমরা পরে দেখবো, যে নিচে আসছে আর কি সার্কিটটা, যে এখানে এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, এটা পরে আজকে শুধুমাত্র আমরা প্রথম সার্কিটটা নিয়ে কাজ করবো। তো এই হচ্ছে আমাদের সার্কিট আর কি, এখানে আর বলার মতো কিছু নাই। এখন শুধু আপনাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি যে আমাদের একটা পালস আমি তৈরি করতে চাই, এই আইসিটাইসি বাদ দিলাম, সেটা একদম ইজি ওয়েতে কিভাবে করা পসিবল। এই সার্কিটে নিচে দেখেন একটা কানেকশন আছে, এটা হচ্ছে একটা পটেনশিও মিটারের মতো আর কি ধরতে গেলে। আমি এখানে চাইলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে কম বেশি করতে পারি। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাই মেনলি আমাদের আমাদের কি বলে আউটপুটের পালসের উইথটা কেমন হবে সেটা ডিটারমাইন করবে। মানে হচ্ছে আমাদের এই সার্কিটের বা সরি এই আইসির যে পালস আমরা পাচ্ছি আউটপুটে, সেই পালসের উইথকে যদি আমি কম বেশি করতে চাই বা ডিউটি সাইকেলকে যদি আমি কম বেশি করতে চাই, সেটা আমরা এখানে এই যে এখানে পটেনশিওমিটার মধ্যে দেখা যাচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার, এটার এটার ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে করতে পারি। কারণ এই ভ্যালু এই রেজিস্ট্যান্সের ভ্যালু কম বেশি করলে আমাদের রেফারেন্স ভোল্টেজটা চেঞ্জ হবে, এবং রেফারেন্স ভোল্টেজ যদি চেঞ্জ হয় আমাদের আউটপুটে যে পালস আছে সেটাও কিন্তু চেঞ্জ হবে, তাদের উইথ সেটা চেঞ্জ হবে।
যেটা বাকি ছিল আর কি, যে আমরা চাইলে এখানে রেফারেন্স ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারি এই রেজিস্টারের ভ্যালুটাকে চেঞ্জ করে। আর রেফারেন্স ভোল্টেজ যদি চেঞ্জ হয় আমাদের পালসের উইডথও কিন্তু চেঞ্জ হবে। এটা আমি আপনাদের আমাদের এই কোর্সেও কিন্তু বলছি অলরেডি, পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে, যে রেফারেন্স ভোল্টেজের উপর মেনলি ডিপেন্ড করতেছে আমাদের পালসের উইডথ কেমন হবে। আর এখানে তো বললামই যে অসিলেটর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে আমাদের পালসের ফ্রিকোয়েন্সি কেমন হবে। এখন কেউ একজন বলেন আমাকে কিভাবে ইজি ওয়েতে আমি পালস তৈরি করতে পারি একদম সহজে, যেটা আমি আপনাদের এই কোর্সেও দেখাইছি। কেউ বলতে পারবেন কিভাবে করতে পারি, একটা পালস কিভাবে তৈরি করতে পারি? সবাই কি শুনতেছেন কথা? শুনতেছি স্যার। হ্যাঁ, কিভাবে আমরা একটা পালস তৈরি করতে পারি একদম সহজ উপায়ে, আমি ক্লাস লেকচারও বলছিলাম, ক্লাস লেকচারে আছে আপনাদের, কম্পেয়ার করে করতে পারি না? কম্পেয়ার, একটা ট্রাইঙ্গুলার ওয়েভ তার সাথে যদি আমি একটা ডিসি ওয়েভ কে কম্পেয়ার করি একটা কম্পারেটরের মাধ্যমে, আউটপুটটা কি আসবে? একটা পালস আসবে না? লেকচার ছিল তো, পড়ছেন নাকি জানি না এখনো, মানে আমি টিকটকে বললাম রেফারেন্স কে চেঞ্জ করলে আমি এখানে পালসের উইডথটাকে চেঞ্জ করতে পারি, সেটা এখানে কিভাবে করতেছি সেটা আমি দেখাবো। দেখতে পাচ্ছেন একটা কম্পারেটর আছে, কম্পারেটরের একটা ইনপুট কি আছে, একটা সটুথ, সটুথ ওয়েভফর্ম আছে, সটুথ ওয়েভ ভোল্টেজ সোর্স লিখে আছে এখানে, এবং তার ম্যাক্সিমাম ভ্যালু, সরি মানে পিক ভ্যালু সেটা হচ্ছে 30, এবং ফ্রিকোয়েন্সি ধরলাম 500 হার্টজ। আর এখানে নেগেটিভ টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনাল, সরি ইনভার্টিং টার্মিনালে আছে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, যেটা হচ্ছে ডিসি, ফিক্সড ডিসি, এটা ভোল্টেজ দিলাম আমি 10 ভোল্ট। তো আমি একটা সটুথ ভোল্টেজ ওয়েভফর্মের সাথে আমি যদি একটা ফিক্সড ডিসি ওয়েভফর্মকে কম্পেয়ার করি আউটপুটটা কেমন আসবে? আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আউটপুটের, যেটার আউটপুটটা কেমন আসবে, জাস্ট এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য যে রেফারেন্সকে চেঞ্জ করলে যে আমাদের পালসের উইডথটা চেঞ্জ হয় সেটা দেখানোর জন্য আর কিছু না। দেখা যাচ্ছে আউটপুট? জি স্যার। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, ওটা কিছু বোঝা যাচ্ছিল স্যার। আচ্ছা, বোঝার উপায় করতে এখন বুঝতেছি। ইনপুট যেটা সেটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং টার্মিনাল যেটা ছিল সটুথ শেপ, সেরকম একটা ওয়েভফর্ম, এটাকে কম্পেয়ার করবো একটা ডিসি ভোল্টেজের সাথে। তো ডিসি ভোল্টেজের সাথে যদি কম্পেয়ার করি আমাদের আউটপুটে একটা পালস আসতেছে, সেটা এখানে দেখাইলাম আর কি। যখন আমাদের রেফারেন্স যেটা সেই ভোল্টেজের চাইতে যদি ইনপুট ভোল্টেজটা বেশি হয় তখন আমাদের আউটপুটটা আসবে 1 বা হাই, আর যখন আমাদের রেফারেন্স ভোল্টেজের চাইতে ইনপুট ভোল্টেজটা কম হবে তখন আমাদের আউটপুট আসবে লো বা 0। তো এখানে ইনপুট হচ্ছে একটা সটুথ শেপ, আর রেফারেন্স ভোল্টেজ হিসেবে আমরা একটা ডিসি বা কনস্ট্যান্ট ভোল্টেজকে চিন্তা করতেছি এখানে। তো এখানে দেখেন আমাদের এই দুটাকে কম্পেয়ার করলে আলটিমেটলি এই পালসটা আসবে আর কি। অথবা আমি যদি এখানে রেফারেন্স ইনপুটের সাথে একসাথে দেখাই, এক মিনিট, এখান থেকে আরো ভালো করে বোঝা যাবে আর কি। আমরা ইনপুট এবং রেফারেন্স কে সেম ওয়েভ ফর্মে রাখলাম, এখান থেকে আরো ভালো করে আমাদের আউটপুটটা বোঝা যাবে। তো এখানে রেফারেন্স যেটা সেটা হচ্ছে এখানে ব্লু লাইন আছে, প্রথম ওয়েভ, সরি প্রথম কার্ভ যেটা আছে সেই কার্ভের ব্লু লাইন যেটা সেটা হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজ, যেটা ছিল 10 ভোল্ট। আর আমাদের ইনপুট যেটা সেটা ছিল একটা শর্ট শেপ, যেটা হচ্ছে রেড কালারে দেখানো আছে প্রথম কার্ভে। আর সেকেন্ড যেটা আছে ওয়েভ ফর্ম সেটা হচ্ছে আমাদের আউটপুট। তো এই ক্ষেত্রে এই কম্পারেটর যেটা সেটা হচ্ছে আমাদের এই দুইটা ইনপুটকে কম্পেয়ার করতেছে। তো যখন হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজটা ইনপুটের চাইতে বেশি থাকবে তখন আমাদের আউটপুট 0, আর যদি আমাদের রেফারেন্স ভোল্টেজটা ইনপুট চাইতে কম থাকে তাহলে আমাদের আউটপুট হচ্ছে 1। তো সেইটা আপনারা এখানে একটু কম্পেয়ার করে দেখেন, দেখলে দেখবেন যে আমাদের আউটপুট যেটা আসতেছে এরকমই আসার কথা। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা,
তো এখানে বলছিলাম যে রেফারেন্সের উপর ডিপেন্ড করতেছে আমাদের পালসের উইথ। পালসের উইথ বলতে কতক্ষণ অন থাকবে, অন টাইমটা আমাদের পালসের উইথের উপর ডিপেন্ড করতেছে, সরি রেফারেন্সের উপর ডিপেন্ড করতেছে, বা আমরা বলতে পারি ডিউটি সাইকেলটা আমাদের রেফারেন্স ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। তো এখন যদি আমি রেফারেন্সকে আরো বাড়াই দিই, এখন 10 ভোল্ট আমি দিছি, এখন যে ওয়েফর্মটা দেখতেছেন এখানে আমাদের 10 ভোল্ট হচ্ছে রেফারেন্স, আমি যদি এটাকে 10 থেকে 15 করি আউটপুটটা কি হবে? পালসের উইথ বাড়বে নাকি কমবে? স্যার কমবে। এটাকে সবাই বুঝছেন? আমি যদি রেফারেন্সকে বাড়াই তাহলে পালসের উইথ মানে অন টাইম কতক্ষণ অন থাকতেছে সেটা বাড়বে নাকি কমবে? সবাই কি বুঝছেন নাকি? জি স্যার কমবে। কমবে রাইট। আর যদি রেফারেন্সকে কমাই দিই তাহলে বেড়ে যাবে। তো সেটা একটু দেখি, জাস্ট একটা দেখবো যে আমি যদি রেফারেন্সটাকে যদি একটু বাড়াই তাহলে আমাদের কিভাবে কমতেছে এটা একটু দেখবো। আমি রেফারেন্সকে 10 থেকে এখন 20 করে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে এখানে আমি এখন রেফারেন্স কে 20 করলাম, তাহলে এখানে দেখেন অন টাইম আমাদের কমে যাচ্ছে, অফ টাইম বেড়ে যাচ্ছে। তো এখানে ডিউটি সাইকেলও কি কমতেছে নাকি বাড়তেছে? কমে যাচ্ছে। অন টাইম কমে গেলে ডিউটি সাইকেল কমে যাবে। তো এইভাবে আমি রেফারেন্সটাকে কম বেশি করে আমাদের ডিউটি সাইকেলটাকে কম বেশি করতে পারি। আর ফ্রিকোয়েন্সি যেটা সেটা মেনলি এখানে ফিক্সড, যেটা আমি এই সার্কিটটা এখানে ইমপ্লিমেন্ট করতেছি। তো ফ্রিকোয়েন্সিটা মেনলি ডিপেন্ড করবে আমাদের ক্যারিয়ার যেটা আছে, এখানে শর্টউথ শেপের যেটা আছে, এই শর্টউথ শেপের যে ওয়েভফর্ম সেটার ফ্রিকোয়েন্সি কত তার উপর ডিপেন্ড করবে আমাদের এই পালসের ফ্রিকোয়েন্সি কেমন হবে। আর পালসের উইথ কেমন হবে সেটা ডিপেন্ড করবে আমাদের রেফারেন্স ভোল্টেজের উপরে। এই পয়েন্টটা কি ক্লিয়ার? আমি চাইলে এখানে আমাদের এই সার্কিটে যে শর্টউথ শেপ ছিল সেটার ফ্রিকোয়েন্সিটাকে জাস্ট আমি 500 ছিল একটু আগে প্রথমে বললাম যে 500 ফ্রিকোয়েন্সিতে আমি সেট করেছি, সেটাকে চাইলে আমি 5000 করতে পারি। 5000 করলে আমাদের পালসের ফ্রিকোয়েন্সিও বেড়ে যাবে বা টাইম পিরিয়ডটা কমে যাবে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। আর পালসের উইথ যেটা সেটা ডিপেন্ড করবে রেফারেন্সের উপরে। তো এখানে তো আমি জাস্ট 500 জায়গায় 5000 সেট করে দিচ্ছি, প্লাস রেফারেন্সটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, সেটা তো মানে এখানে জাস্ট লিখে দিলেই হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আলটিমেটলি করার জন্য আমাদের সেই আইসিটা লাগে। সেই আইসিতে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটরের ভ্যালু যদি আমি চেঞ্জ করি তাহলে আমরা বলতে পারবো যে এখানে যে শর্টউথ শেপ আছে আসতেছে সেই শর্টউথ শেপের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। আর পালসের উইথ যেটা সেটা দেখলাম আমরা রেফারেন্সকে চেঞ্জ করে করতেছি। তো এখানে একটু আগে যেটা দেখালাম একটা ভ্যারিয়েবল রেজিস্টার টাইপের, সেটাকে যদি আমি কম বেশি করি তাহলে আমাদের সেটার কারণে আমাদের রেফারেন্স ভোল্টেজ যেটা সেটাও কম বেশি হবে, এবং রেফারেন্সের সাথে সাথে আমাদের পালসের উইথটা কম বেশি হবে, বা আমরা বলতে পারি ডিউটি সাইকেলটাও চেঞ্জ হবে। তো এই আইসিটাকে মেনলি আমরা আমাদের যত পারপোজ আছে যেখানে আমাদের গেট পালস দরকার, কন্ট্রোলিং এর দরকার, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ডিসি ডিসি কনভার্টারে আমরা সেই কন্ট্রোল সার্কিটটাকে ইউজ করতেছি এবং সেই রেফারেন্সটাকে কন্ট্রোল করে বা ডিউটি সাইকেলকে কন্ট্রোল করে আমাদের আউটপুটটা যে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো। আমরা বাক কনভার্টার, বুস্ট কনভার্টার, চুক কনভার্টার, জিটার, আদার্স যে কনভার্টার আছে প্রত্যেকটা দিয়ে দেখছি যে ডিউটি সাইকেলের ভ্যালু চেঞ্জ করলে আমাদের আউটপুটটা চেঞ্জ হয়। সেই জিনিসটা আমরা নেক্সট দিন কি বলে প্র্যাকটিক্যালি দেখবো আর কি। আমরা সেখানে ডেটা ক্যালকুলেশন করব, আমরা কিছু ডেটা নিয়ে দেখাবো যে আমাদের প্র্যাকটিক্যালি আউটপুটটা কত আসতেছে আর ক্যালকুলেটেড ভ্যালুটা কত। এবং অবশ্যই ক্যালকুলেটেড ভ্যালু প্র্যাকটিক্যাল ভ্যালুর ইকুয়াল হবে না, সরি এই থিওরিটিক্যাল ভ্যালুর ইকুয়াল হবে না। কারণ আমি এটা আপনাদের লেকচারে বলছিলাম যে থিওরিটিক্যালি আমরা সেই ডিসিসি কনভার্টারে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা আইডিয়াল ধরতেছি, আমাদের মসফেটকে আইডিয়াল ধরতেছি, ডায়োডকে আইডিয়াল ধরতেছি, দেন যেই ক্যাপাসিটর আছে সেটাকে আইডিয়াল ধরতেছি, সোর্সটাকে আইডিয়াল ধরতেছি, তারপর হচ্ছে আমাদের ইন্ডাক্টর যেটা আছে সেটাকে আইডিয়াল ধরতেছি। বাট এগুলো তো আসলে আইডিয়াল না, নন আইডিয়াল। তো আমরা আমরা যে ফর্মুলাগুলো ডিরাইভ করছি সেগুলো হচ্ছে আইডিয়াল কেসের জন্য। তো প্র্যাকটিক্যালি আসলে অবশ্যই ডেভিয়েশন থাকবেই, তো সেটাও আমরা দেখবো যে কতটুকু ডিভিয়েট করতেছে আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেশনের সাথে প্র্যাকটিক্যাল ভ্যালুর সাথে। এটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো। তো আমাদের আজকের লেকচার এতটুকুই। তো আজকে লেকচারে যেটা দেখলাম প্রথম পার্টে দেখলাম এসি অপারেশন, এসিআর এসিতে কেমন কাজ করে, কিভাবে কাজ করে, বা আমরা কিভাবে এসিআর কে ইউজ করে এসির আউটপুট আরএমএস ভোল্টেজকে চেঞ্জ করতে পারি, বা আমরা পাওয়ারটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি। আর সেকেন্ডে যেটা দেখলাম যে আমরা গেট পালস কিভাবে তৈরি করবো এই আইসিটা থেকে, বা আইসিটাকে ইউজ করে আইসির কানেকশনটা অলরেডি দেওয়া আছে এবং সে আইসির আউটপুট যেটা সেটা হচ্ছে একটা গেট পালস, সেই পালসের উইথ আমরা কিভাবে চেঞ্জ করবো, আর হচ্ছে
সেই পালসের ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করতে চাই সেটাও আমরা কিভাবে করতে পারবো। তো এই হচ্ছে লেকচার, যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে বলতে পারেন বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ল্যাব নিয়ে, যদি না থাকে তাহলে আমরা এখানে আমাদের মিটিং শেষ করব। আজকে আমাদের এক্সপেরিমেন্ট হলো এসসিআর অপারেশন, এসসিআর অপারেশন ক্যারেক্টারিস্টিক্স ইন এসি সার্কিট। আজকে যে আমাদের ইকুইপমেন্টটা লাগবে এটা হলো এসসিআর ট্রেইনার, এটা হলো এসসিআর ট্রেইনার। এখান থেকে আমরা লোড কানেকশন দেব এবং এসি ইনপুট ভোল্টেজটা আমরা মডিউলে এই ট্রেইনার থেকে দেব, ঠিক আছে। আর এটা হলো লোড, যখন এসিটা অন হবে তখন লোডটা জ্বলবে। এই জন্য আমরা দেখার জন্য লোডটা একটা একটা ল্যাম্প ব্যবহার করছি, ঠিক আছে। আমরা মডিউলটা সম্পর্কে একটু জেনে নিই। এই মডিউলটা আজকে আমরা ইউজ করবো এসসিআর এর এসি অপারেশনের জন্য। এখানে আমাদের লোড কানেকশনটা দিতে হবে, লোড ভোল্টেজ, এটা হলো লোড ভোল্টেজ এসি 20 ভোল্ট, ঠিক আছে। এখানে একটা নব দেখা যাচ্ছে, এটা এই এইটা দুইটা সিস্টেমের জন্য কাজ করে, ডিসি এবং এসি। আমরা যদি এখানে রেখে দিই তাহলে ডিসি অপারেশন, এবং এটাকে যদি এভাবে রেখে দিই তাহলে এসি অপারেশন। এটা আমাদের লোড জে ওয়ান এবং জে টু হলো লোড। এটা আমরা এসসিআর ট্রেইনারে এখানে দেখা আছে ল্যাম্প বা লোড এখানে কানেকশন দেব। আর এসসিআর এর এইট হলো এসসিআর অ্যানোড ক্যাথোড গেট। এসি অপারেশনের জন্য গেট পালসটা দেখার জন্য জে ফোর এবং জে ফাইভটা আমরা শর্ট করে দেবো আজকে। আর এটা হলো জে থ্রি, জে থ্রিটা হলো গ্রাউন্ড, আমরা সব গ্রাউন্ডগুলো জে থ্রিতে কানেক্ট করব। আর এসসির অ্যাক্রসের ওয়েব শেপটা দেখার জন্য আমরা কী করবো, জে টু এবং জে থ্রিটা কানেকশন দেবো। আর গেট দেখার জন্য, গেট পালস দেখার জন্য জে ফোর ফোরের সাথে অসিলোস্কোপের প্রপ একটা চ্যানেল কানেক্ট করব। এবং লোডের যে ওয়েব শেপটা এটা দেখার জন্য জে টু, লোডের জে টুতে আমরা কানেক্ট করব, জে ওয়ানে কানেক্ট করলে হবে। তাহলে আমাদের একটা কানেকশন দেয়া আছে, আমি একটু খেয়াল করি। এসি 20 ভোল্টেজ দেওয়ার ট্রেনার বোর্ড থেকে নেওয়ার জন্য আমরা এখানে দেখেন এসি জে টু 20 ভোল্টেজ আছে। আর এই যে সোর্সটা হলো এখানে দেওয়া আছে জে টু 20 ভোল্টেজ, আমরা এখানে পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করব, নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করলাম, ঠিক আছে। আর লোডটা দেখার জন্য দেখেন এখানে মডিউলের লোড জে ওয়ান এবং জে টু, এটা হলো মডিউলের লোড কানেকশন। এটাকে আমরা ট্রেনার সাথে সংযুক্ত করার জন্য জে ওয়ানটাকে এখানে দেখেন একটা লোড আছে, আমার লোডের যে কোনোটা কানেক্ট করলে হবে। জে টুটাকে আমরা কানেক্ট করছি, এটা লোড কানেকশন আমাদের শেষ হয়ে গেল। আর যখন আমরা এসি সার্কিটটা করব তখন এখানে জে ফোর এবং জে ফাইভটা শর্ট করে দিতে হয়, এই যে আমরা শর্ট করে দিছি, এটা সাদা তার দিয়ে আমরা শর্ট করে দিছি। আর লোডের ওয়েবশেপটা দেখার জন্য, লোডের আউটপুটটা দেখার জন্য আমরা কী করছি, একটা অসিলোস্কোপ থেকে একটা চ্যানেল এখানে কানেক্ট করছি, চ্যানেল ওয়ান কানেক্ট করলাম। আর গেট পালস, এসসিআর এর গেট পালসটা দেখার জন্য গেটে আমরা চ্যানেল টুকে কানেক্ট করছি। এই চ্যানেল ওয়ান এবং চ্যানেল টুর দুইটা গ্রাউন্ডই আমরা জে থ্রিতে কানেক্ট করছি, দেখানে যে জে থ্রি, এটাকেও জে থ্রিতে কানেক্ট করছি, আবার এই যে এইটাকেও জে থ্রিতে কানেক্ট করছি। কানেকশন আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, আমাদের প্রথম এক্সপেরিমেন্ট যেটা ছিল আজকের সেটা হচ্ছে আমাদের এসি অপারেশন ইন এসি। সো এসিতে কীভাবে কাজ করে সেটা আমরা অলরেডি থিওরিতে বলে আসছি, একটু আগে লেকচার দিলাম, তো এখন আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখব যে আমাদের থিওরির সাথে এটা ম্যাচ করতেছে কিনা। এখানে যে আউটপুটটা দেখানো আছে এটা হচ্ছে আমাদের লোডের অ্যাক্রস আউটপুট, যখন আমাদের গেট কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, এবং গেটের এখানে যে একটা ভ্যারিয়েবল রেজিস্টার আছে যেটা আমি একটু আগে বললাম সেটা যখন মিনিমামে, তো এই অবস্থায় আমাদের আউটপুটটা কেমন আসার কথা, একটা জাস্ট হাফ ওয়ে রেক্টিফায়ারের মতো আসার কথা, তো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে আমাদের ব্রাইটনেসটা ম্যাক্সিমাম থাকার কথা লাইটের, যেহেতু এই অবস্থায় ম্যাক্সিমাম পাওয়ারটা যাচ্ছে,
সেখানে যদি একটু খেয়াল করি যে আমাদের লাইটটা কিন্তু ম্যাক্সিমাম ব্রাইটনেস, এটাই হচ্ছে এই লাইটের জন্য ম্যাক্সিমাম ব্রাইটনেস আর কি। তো এই জন্য মোটামুটি এরকম দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমাদের এখানে যে নবটা আছে এটাকে আমরা তিনটা পজিশনে আমাদের ওয়েফর্মটা মেনলি দেখব। এটা হচ্ছে মিনিমাম রেজিস্ট্যান্স পজিশন, তার মানে এখানে কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। তো এই জন্য আমাদের আউটপুটটা একদম ফুললি ফুল সাইকেল, মানে পজিটিভ সাইকেলের জন্য সম্পূর্ণ পার্সেন্টেজ পাচ্ছি, নেগেটিভটা জিরো, দেন আবার পজিটিভের জন্য ফুল সাইকেল, নেগেটিভটা জিরো। তো এখন যদি আমাদের ওই পজিশনটাকে চেঞ্জ করি, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে যদি আমরা মিডিয়ামে রাখি, মানে গেট কারেন্টটা কমে যাচ্ছে, তো তখন আমরা দেখব যে আমাদের এখানে আমরা বলতে পারি এটা আসলে ওই ডিলের মতো আর কি, একটা ধরনের, যে এখানে ডিলেটা আমরা ইনক্লুড করে দিচ্ছি, আমাদের আগে কম সময় নিতে এখন একটু বেশি সময় নেবে। তো আমরা এটাকে মিডিয়াম রেজিস্ট্যান্সে রেখে দিই। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের মিডিয়াম রেজিস্ট্যান্স পজিশন। সো এই অবস্থায় আমাদের ওয়েফর্মটা যদি একটু দেখি, আমাদের পজিটিভ পোর্শনে কিন্তু পজিটিভ হাফ সাইকেলে কিন্তু আমাদের এই অংশটুকু আমরা পাচ্ছি না এখানে, তাই না, আমাদের বাকি অংশটুকু পাচ্ছি। মানে হচ্ছে আমরা ধরতে পারি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের গেটে তারা পালস পায় নাই, এটা আমরা ধরতে পারি, বা এটা হচ্ছে ডিলে অ্যাঙ্গেল বা ফায়ারিং অ্যাঙ্গেল। এই সময় আমাদের কোনো আউটপুট পাবো না লোডের অ্যাক্রসে। দেন আমাদের যখন আমাদের এই কী বলে রিজেনারেটিভ প্রসেসের মাধ্যমে আমাদের এসিটা অন হবে, তখন আমাদের আউটপুটে আমরা মানে লোডের অ্যাক্রসে ভোল্টেজ পাবো এবং সেটা ইনপুটের ইকুয়াল। তো এখন আমরা যদি এই পজিশনটাকে আরও চেঞ্জ করি, এখানে যদি ওয়েফর্মটা একটু খেয়াল করি, যে আমাদের ওয়েফর্মটার শেপ কীভাবে চেঞ্জ হয়, আমরা যত রেজিস্ট্যান্সটাকে বাড়াচ্ছি কারেন্টটা কমতেছি, একসময় আমাদের যদি আমরা বলি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, সেই পজিশনে আমাদের আউটপুটটা মোটামুটি জিরোর কাছাকাছি চলে আসে। এটাকে আমরা বলতে পারি যে আমাদের এখানে ডিলেটাকে আমরা 180 ডিগ্রি প্রায় করে দিয়েছি, তো আমাদের আউটপুটটা জিরোই আসার কথা। তো এটা ছিল আমাদের লোডের অ্যাক্রসে ভোল্টেজ। এখন আমরা যেটা দেখবো যে আমাদের এসিআর এর অ্যাক্রসে ভোল্টেজটা কেমন। এটা হচ্ছে আমাদের এসিআর এর অ্যাক্রসে আউটপুট। তো আমরা লোডের অ্যাক্রসে যেই ওয়েফর্মটা পাবো, আমরা যদি ইনপুট থেকে সেই ওয়েফর্মটা মাইনাস করি, তাহলে আমাদের আউটপুটটা পাওয়া যাবে, মানে এসিআর অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা পাওয়া যাবে। তো যখন আমাদের এটা মিনিমাম পজিশনে আছে, মানে ম্যাক্সিমাম কারেন্ট বা মিনিমাম রেজিস্ট্যান্স, সেই পজিশনে আমাদের এখানে আউটপুট যেটা পাবো আমাদের এসিআর অ্যাক্রসে, সেটা হচ্ছে আমরা ইনভার্টেড রেক্টিফায়ারের মতো একটা আউটপুট পাবো। এক কথায় আমাদের লোডের অ্যাক্রসে যেটা ছিল পজিটিভ হাফ সাইকেল পাচ্ছিলাম, নেগেটিভটা পাচ্ছিলাম না। সো উল্টা যেটা সেটা হচ্ছে আমাদের এসিআর অ্যাক্রসে পাবো, আমরা পজিটিভটা পাচ্ছি না, নেগেটিভটা পাচ্ছি। তো এখন যদি আমাদের সেই রেজিস্ট্যান্সের পজিশনটাকে চেঞ্জ করি বা সেটাকে যদি ভ্যারি করি, আমাদের আউটপুটটা ভ্যারি করবে। তো সেটা একটু দেখি, এখানে আমরা রেজিস্ট্যান্সটাকে মিডিয়াম পজিশনে রাখতেছি। তো এটা আমরা মিডিয়াম পজিশন ধরে নিলাম। তো এইটা হচ্ছে আমাদের এসিআর অ্যাক্রসে আউটপুট। সো এখানে পজিটিভের কিছু অংশ পাচ্ছি, এই অংশটা কেন আসতেছে, কারণ এই সময় আমাদের এসিআরটা অফ ছিল, বা আমরা বলতে পারি এখানে ফায়ারিং অ্যাঙ্গেল আমরা এখানে 30 ডিগ্রির মতো ধরতে পারি, যে 30 ডিগ্রির পরে গিয়ে আমরা এটাকে অন করলাম, তার মানে 30 ডিগ্রি পর্যন্ত আমাদের এসিআর এর অ্যাক্রসে আমরা কোন জিনিসটা পাবো, ইনপুটের ওয়েফর্মটুকু পাবো, আর পরবর্তী অংশটুকু আমরা পাবো না, যে আমরা নেগেটিভ হাফ সাইকেলটুকু আমরা এসিআর এর অ্যাক্রসে দেখতে পাবো। তো এটা আমরা থিওরিতে অলরেডি বলছি, সেটা কিন্তু এখানে দেখতে পেলাম। তো একইভাবে যদি আমি এই পজিশনটাকে আরও চেঞ্জ করি বা এখানে রেজিস্ট্যান্স ভ্যালুটাকে আরও চেঞ্জ করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের আমাদের এই ইয়াটার কী বলে এখানে পজিটিভ সাইকেলে যে অংশটুকু পাচ্ছি সেটা আস্তে আস্তে বাড়তেছে, যেহেতু আমাদের ডিলেটা বাড়তেছে এক্ষেত্রে। এবং ব্রাইটনেসটা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে ব্রাইটনেসটা আমরা যদি এখানে এটাকে আরও কমাতে থাকি, সো এক পর্যায়ে কিন্তু ব্রাইটনেসটা অলমোস্ট নাই বললেই চলে আর কি। আমরা বলতে পারি লাইটটা অফ হয়ে গেছে, কারণ এই সময় তাদের এই লাইটে যে পাওয়ারটা ডেলিভার করতেছি সেটা অলমোস্ট জিরো, যেহেতু আমাদের আউটপুট ভোল্টেজ যেটা লোডের অ্যাক্রসে সেটাকে আমরা একদম জিরোই প্রায় করে দিচ্ছি আর কি, আমাদের গেট অ্যাঙ্গেল গেটের যেই পালস আছে সেটাকে কন্ট্রোল করে। তো এই ছিল আমাদের প্রথম এক্সপেরিমেন্টের মোটামুটি আউটপুট, যেটা আমাদের আসার কথা ছিল সেটা আমরা পাচ্ছি। এবং এখানে যে আউটপুটটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের এসিআর অ্যাক্রসে আউটপুট। এবং যখন আমাদের এখানে গেটে কোনো পালসই দিচ্ছি না, তখন আমাদের এসিআর অ্যাক্রসে ইনপুটের ভোল্টেজটুকুই পাবো, যেহেতু আমাদের তখন এসিআরটা শুরু করবো। আজকে এক্সপেরিমেন্টটা হলো ডিসি টু ডিসি কনভার্টারের কন্ট্রোল সার্কিট। ডিসি টু ডিসি কনভার্টার কন্ট্রোল সার্কিটের জন্য আমরা যে মেইন আইসি ব্যবহার করব, এই আইসিটার নাম হল পাওয়ার সাপ্লাই কন্ট্রোলার চিপ। এর মডেল নাম্বার হলো SG3524। এই আইসিটার 16টা পিন আছে। আমরা ডিএলডি ল্যাবে যে আইসি নিয়ে কাজ করছি, ওখানে আমাদের আইসির পিন সংখ্যা ছিল 14টা। আজকে যে আমরা আইসিটা ব্যবহার করতেছি SG3524 মডেলের, এটা পিন সংখ্যা হলো 16টা। এই আইসিটার অনেকগুলো পিনের গ্রাউন্ড কানেকশন দিতে হবে, আর 15 নম্বর পিনটা হলো VCC। এই আইসিটাকে ফাংশনাল করার জন্য যে বায়াসিং ভোল্টেজ দেবো এটা হলো 15 ভোল্টেজ।
আর আমরা ডিএলডি ল্যাবে যে আইসি নিয়ে কাজ করছি ওই আইসিগুলো বায়াসিং ভোল্টেজ ছিল 5 ভোল্ট। তাহলে আমরা ল্যাব শিটটা একটু খেয়াল করি, এটা দেখে দেখে একটু কানেকশনটা দিই। আমরা প্রথমে আইসিটা আমি ব্রেডবোর্ডে বসাই নিই, এখানে সেটে দেখা যাচ্ছে এই যে একটা নস আছে আইসিটার দিকে একটু খেলকে, একটা উপরে একটা নস আছে, নসের বাম পাশ থেকে আমার কাউন্ট করতে হবে 1 থেকে 8 পর্যন্ত, নিচ থেকে আবার 9 থেকে 16 পর্যন্ত। তাহলে আমরা শিটটা দেখে দেখে একটু কানেকশন দিই। এখানে কি আছে, 1 আর 9 শর্ট আছে, 1 নম্বর পিন এবং 9 নম্বর পিন শর্ট আছে, আমি শর্ট করে দিই। 1 আর 9 শর্ট করে দিয়েছি। 2 নম্বর পিন থেকে একটা পটেনশিওমিটার গেছে, পটেনশিওমিটার এটা হলো পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টার। এই পটেনশিওমিটার যদি আমি 2-3টা লেগ আছে 1, 2, 3 যদি 1 আর 3 আমি কানেক্ট করি তাহলে পটেনশিওমিটার টোটাল রেজিস্ট্যান্স টাই পাব, আর যদি আমি 2-এর সাথে 1 কানেক্ট করি তাহলে হয় বেশি থেকে কম ভোল্টেজ হবে, অথবা 2-3 যদি আমি কানেক্ট করি তাহলে কম থেকে বেশি পরিমাণ ভোল্টেজ পাওয়া, সরি রেজিস্ট্যান্স পাওয়া যাবে। এই জন্য আমার কী করতে হবে, মাঝখানটাকে কমন করতে হবে আর বেরি করার জন্য দুই পাশে যে কোনো একটা কানেক্ট করতে হবে। তো পটেনশিওমিটারটা আমি একটু বসে নিই, পটেনশিওমিটারটা বসে নিলাম, তাহলে আমি 2 থেকে 2 নম্বর পিন থেকে আমি পটেনশিওমিটার কমন পয়েন্টে কানেক্ট করলাম মাঝখানটা, মাঝখানটা কানেক্ট করলাম। এরপর কি আছে, পটেনশিওমিটারের একটার সাথে কি আছে 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্টারটাকে আমি কী করবো গ্রাউন্ড করে দেবো। আর একটা লেগের সাথে কি আছে 4.7 কিলো ওহমের একটা রেজিস্টার আছে, এর সাথে কি আছে একটা 0.0 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটি আছে, এটাকে গ্রাউন্ড করে দিছি। এই কমন পয়েন্ট থেকে 16 তে আমি কানেক্ট করবো। তাহলে পটেনশিওমিটারে এখানে আমি 10 কিলো ওহমের একটা রেজিস্টার, আর 4.7 কে এটা হলো 4.7 কে, একটা হলো 4.7 কে গ্রাউন্ড হয়েছে আর একটা 4.7 কে ক্যাপাসিটির সাথে সিরিজ কানেকশন। ক্যাপাসিটারটা এখানে গ্রাউন্ড করে দিই, 4.7 কে এবং ক্যাপাসিটার যে একটা সিরিজ কানেকশন, এই কমন পয়েন্টটা থেকে আমি 16 নম্বর পিনে কানেক্ট করবো। আর এখানে যে আমার 10 কে একটা পটেনশিওমিটার আছে ওর 1 নম্বর পিনের সাথে আমি 4.7 কে কানেক্ট করছি, যে 4.7 কে এটা এক প্রান্ত আছে পটেনশিওমিটার সাথে আর এক প্রান্ত কি গ্রাউন্ড হয়েছে, এই যে আমি কমন গ্রাউন্ড করার জন্য কমন কানেকশন দিয়েছি। 3 নম্বর পিনটা কি নো কানেকশন, 4 নম্বর পিনের সাথে কি আছে 1 কে একটা রেজিস্টার আছে, 4 নম্বর পিনের সাথে 1 কে একটা রেজিস্টার আছে, 5 নম্বর পিনটা হলো কি গ্রাউন্ড, দেখেন 5 নম্বর পিনটা গ্রাউন্ড, কমন কানেকশন দিয়ে দিলাম। 6 নম্বর পিনটা হলো আরটি, 7 নম্বর পিনটা হলো সিটি, ঠিক আছে ফ্রিকোয়েন্সি বের করার জন্য আরটি সিটি লাগবে। 6 নম্বর পিনের সাথে আমি 2 কে কানেক্ট করলাম, এটা হলো 6 নম্বর পিন 2 কে, 7 নম্বর পিনের সাথে একটা ক্যাপাসিটার আছে, দেখেন 7 নম্বর পিনের সাথে একটা ক্যাপাসিটার কানেক্ট করে গ্রাউন্ড হয়েছে।
8 নম্বর পিনটা গ্রাউন্ড, 8 নম্বর পিন গ্রাউন্ড। এখানে 9 নম্বর পিনটা আমি একের সাথে আগে থেকে শর্ট করে দিছি, 10 নম্বর পিনটা নো কানেকশন, 11 নম্বর পিনটা গ্রাউন্ড, একেবারে সিম্পল কানেকশন। বারো নম্বর পিন থেকে আমরা আউটপুট নেব, এখানে দেখা যায় 12 এবং 13 এটা শর্ট করা আছে, 12 এবং 13 শর্ট, 12 এবং 13 আমি শর্ট করে দিই। এর 12 এবং 13 যে কোনো পিন থেকেই আমি আউটপুট কানেকশন নিতে পারবো। আর এখানে দেখা যায় 12 13 সাথে 6.8 কে 8 কিলো ওহমের দুইটা রেজিস্টার প্যারালালে কানেকশন দেওয়া আছে, এক প্রান্ত যাবে 12 13 এর সাথে, আর এক প্রান্ত আমি 15 নম্বর পিন যেখান থেকে আমি বিসিসি কানেক্ট করব, যেখানে আমি এখানে শর্ট করে নিই, সরি দুইটা রেজিস্টার প্যারালালে কানেক্ট করে দিই। কানেকশনের সুবিধার্থে আমি এক জায়গায় পটেনশিওমিটার কানেক্ট করলাম, আরেক জায়গায় আমি পাওয়ার রেজিস্টার কানেক্ট করলাম। দেখেন এই দুইটা কমন, 6.8 কে যে দুইটা রেজিস্টার প্যারালালে কানেক্ট করলাম এখানে ব্রেডবোর্ডে, এর এক প্রান্ত আমি 12 13 সাথে দেবো, আর এক প্রান্ত আমি 15 ভোল্ট যেখানে 15 নম্বর পিনটা আছে ওখানে কানেক্ট করবো। যেখানে আমি বাসিং ভোল্টেজ দেবো ওখানে তাহলে 15 নম্বর পিন থেকে আমি এই পাশ থেকে আমি একটু শর্ট করে নিই, এই এখানে যে আমি কানেকশন দিয়ে কমন করে রেখেছিলাম এটা এটার সাথে কানেক্ট করে দিই, আর আউটপুট গ্রাউন্ড কানেকশন কানেকশন দেওয়ার জন্য একটা তার আমি বের করে নিই, 12 নম্বর পিন থেকে একটা আউটপুট দেখার জন্য তার বের করে নিই, এটা নিলাম, 15 ভোল্টেজ বায়াসিং যে ভোল্টেজ আছে ওইটা দেওয়ার জন্য একটা তার বের করে নিলাম, ঠিক আছে আমার কানেকশন শেষ হয়ে গেল। আমাদের পরবর্তী এক্সপেরিমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট ডিজাইন করা, আমাদের ডিসি কনভার্টার, তারপর হচ্ছে ইনভার্টার, সেক্ষেত্রে আমাদের গেটে পালস লাগবে যে সমস্ত সুইচগুলো আছে সেগুলোতে, তো সেই পালসটা আমরা এখানে এই আইসি দিয়ে এখানে তৈরি করব। তো কানেকশনটা অলরেডি আমরা দেখে ফেলছি কীভাবে কানেকশন দিতে হবে, মোটামুটি একটা বড় কানেকশন। তো এই হচ্ছে আমাদের আউটপুট যেটা একটা পালস আসার কথা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি পালস এটা হচ্ছে হাই দেন লো দেন আবার হাই দেন লো, তো পালসের উইথ কতটুকু যতটুকু পর্যন্ত সে অন থাকতেছে, বা টাইম এখানে যদি আমরা অন টাইম এবং অফ টাইম এখান থেকে বের করতে চাই সেটা বের করতে পারবো, বের করে সেখান থেকে ডিউটি সাইকেলও ক্যালকুলেট করতে পারবো। তো এখানে এটা হচ্ছে পালস উইথ কতটুকু সময় পর্যন্ত অন থাকতেছে, আর এখানে টাইম পিরিয়ড হচ্ছে যেখান থেকে স্টার্ট করতেছে এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে, এটা হচ্ছে টাইম পিরিয়ড এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। সো এখান থেকে আমি চাইলে এখানে এই পালসের ফ্রিকোয়েন্সি কত সেটাও ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা তো এই গেট পালস যেটা আছে সেটাকে আমরা চাইলে ভ্যারি করতে পারি, পালসের উইথ বা আমরা বলতে পারি ডিটি সাইকেলকে কন্ট্রোল করতে পারি এখানে। তো সেটা কীভাবে করবো, আমরা অলরেডি বলছি যে রেফারেন্স ভোল্টেজকে যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের পালসের উইথ যেটা আছে সেটা চেঞ্জ হবে। সো রেফারেন্স ভোল্টেজ আমরা কীভাবে চেঞ্জ করবো, আমাদের এই আই কানেকশানে আমরা একটা পটেনশিওমিটার ইউজ করছি যেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টর, তো সেই ভ্যারিয়েবল রেজিস্টরের মানে ভ্যালুটাকে যদি আমি চেঞ্জ করি বা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের রেফারেন্স ভোল্টেজও চেঞ্জ হবে, এবং রেফারেন্সের ভোল্টেজের সাথে সাথে আমাদের পালসের উইথও চেঞ্জ হবে। তো সেটা আমরা একটু দেখবো, আমরা এখানে পটেনশিওমিটার যেটা আছে এই পটেনশিওমিটার রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে চেঞ্জ করবো এবং তার সাথে সাথে এখানে পালসের উইথের কী চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখবো। সো এখানে যদি একটু দেখি আমাদের পালসের উইথ কিন্তু বাড়তেছে বা অন টাইম বাড়তেছে, অন টাইম বাড়তেছে এবং এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। সো এই সময় আমরা বলতে পারি যে আমাদের 180 ডিগ্রি হচ্ছে পালস উইথ, এবং এখানে অফ টাইম জিরো অলমোস্ট, এখানে আমরা বলতে পারি যে অফ টাইম জিরো, তার মানে এখানে ডিউটি সাইকেল হচ্ছে 1। তো পরবর্তীতে আমরা যদি উল্টা ডিরেকশনে ঘুরাই বা রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আবার চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের পালসের উইথটা কিন্তু কমতেছে আস্তে আস্তে, এবং অফ টাইম বাড়তেছে অন টাইম কমতেছে, সো ডিউটি সাইকেলও কমতেছে আস্তে আস্তে, সারও কমতেছে পালসের উইথ কমতেছে। সো এভাবে চাইলে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে চেঞ্জ করে পালসের উইথকে কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এখানে টাইম পিরিয়ড কিন্তু কমতেছে না, এখানে পালসের উইথ কমতেছে মানে অন টাইম অফ টাইম কমতেছে, বাট ওভারঅল আমাদের যে টাইম পিরিয়ড সেটা কিন্তু কমতেছে না, তার মানে ফ্রিকোয়েন্সি কিন্তু ফিক্সড।
তো ফ্রিকোয়েন্সিকে যদি ভ্যারি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই আইসিতে 6 নম্বর এবং 7 নম্বর পিনে যেটা থাকে রেজিস্ট্যান্স দেন হচ্ছে ক্যাপাসিট্যান্স সেই ভ্যালুগুলোকে যদি চেঞ্জ করি তাহলে আমাদের এই পালস ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে সো এখানে আমাদের এক্সপেরিমেন্টে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার দরকার নেই আমরা ফ্রিকোয়েন্সি ফিক্সড রেখে জাস্ট ডিটি সাইকেলকে চেঞ্জ করে কীভাবে এটার অ্যাপ্লিকেশনটা আমরা দেখবো মেনলি ডিসি ডিসি কনভার্টারে বিশেষ করে যে ডিটি সাইকেলের সাথে সাথে আমাদের আউটপুটটা কীভাবে ভ্যারি করে সো ডিটি সাইকেল চেঞ্জ করতে হলে আমাদের জাস্ট এখানে পটেনশিয়াল মিটারের রেজিস্ট্যান্স ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে ফর চেঞ্জিং দি ভ্যালু অফ রেফারেন্স তো এই ছিল আমাদের এই এই এক্সপেরিমেন্ট এখানে আমাদের যেটা দেখানোর উদ্দেশ্য ছিল পরবর্তীতে আমরা যেটা বলছিলাম আমাদের এই তিন নম্বর এক্সপেরিমেন্টের আর একটা পার্ট আছে সেকেন্ড কানেকশন যেখানে আমরা অপটোকাপলার দেন হচ্ছে আলাদা একটা মসফেট ইউজ করে দুইটা ডিফারেন্ট রেফারেন্স তৈরি করবো আমাদের সেখানে লাগবে ইনভার্টারের ক্ষেত্রে তো সেটা আমরা পরে দেখবো তো আজকে এতটুকুই।